হ্যাঁ দাদা, আমরা এখন যে জয়েন্টটা করবো এটার নাম হচ্ছে ডিজাইন। ডিজাইন করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম প্রয়োজন মতো দুটো তার লাগবে। তো প্রথম তারটা আমরা এখানে মাঝখান দিয়ে ইনসুলেশনটা সরাই দিলাম, কি দিয়ে কাটার দিয়ে। এটা কাটার দিয়ে অথবা 90 এটাকে 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে এটাকে কাটার। এই যে প্রথমে তারের ইনসুলেশনটা সরালাম, এটাকে বলা হয় স্ক্যানিং, তারের ইনসুলেশন সরানো। এরপরে জয়েন্ট করবো, তো এর আগে স্ক্যানিং করতে হবে, তার আগে এই যে পরিষ্কার করতে হবে। অনেক সময় এটার মধ্যে এক ধরনের আবরণ থাকে, যার কারণে জয়েন্টটা সুন্দরভাবে অ্যাডজাস্ট হয় না। এইটাকে বোতাম চাক অথবা ছুটি দিয়ে অথবা ফ্রেম দিয়ে এটাকে স্ক্যানিং করা লাগে। আমরা স্ক্যানিংটা করে নিলাম, এবার হচ্ছে জয়েন্টের তিন নম্বর ধাপ। তিন নম্বর ধাপ হচ্ছে স্লাইসিং, মানে হচ্ছে ক্যাবলের উপরকে ক্যাবলকে জড়ানোকে বলা হয় স্লাইসিং। তা আমি এটাকে এভাবে ধরবো, নিচ দিয়ে নিয়ে আসবো, নিচ দিয়ে নিয়ে আসি, একদম উপর দিয়ে একটু ব্যান্ড করে দেবো। ব্যান্ড করে দিয়ে আবার এটা নিচ দিয়ে এখান দিয়ে নিয়ে আসবো, এখান দিয়ে নিয়ে আসার পর এবার উপরে উঠাবো। উপরে উঠে এবার আস্তে আস্তে পেঁচাবো। এইভাবে আস্তে আস্তে পেঁচ দেবো, দেওয়ার পর বাকিটা হয়তো বা হাত দিয়ে দেওয়া সম্ভব না, তখন আমরা এটাকে প্লায়ার্স দিয়ে সুন্দরভাবে আরেকটু পেঁচ দিয়ে দিব। এই যে জয়েন্টটা, এটাকে বলা হয় টি জয়েন্ট। এই জয়েন্টটা সাধারণত ব্যবহার করা হয় ডিস্ট্রিবিউশন লাইন থেকে গ্রাফের লিডারবোর্ড পর্যন্ত যে লাইনটা নেওয়া হয় ওই ক্ষেত্রে এই জয়েন্টটা ব্যবহার করা হয়। ওরা হয়তো বা এইভাবে জয়েন্টটা দেয় না, আবার কোনো রকম একটা তারের কিছু সরিয়ে লাইন দিয়ে খুঁজিয়ে দেয়, কিন্তু এই জয়েন্টটার সিস্টেমটা মূলত এটা না। যেমন ডিস্ট্রিবিউশন লাইনে মেইন বৈদ্যুতিক খুঁটিতে কিন্তু লাইনগুলো এরকম স্ট্রেট থাকে, তখন আমি আমার গ্রাফের মিটার বোর্ডের যদি লাইন আনতে হয় তাহলে এটা ইনসুলেশন একটু কাটি, তারপর একটা জয়েন্ট দিতে হয়। এই যে জয়েন্টটা ওটা কে বলা হয় টি জয়েন্ট। তাহলে আমরা জয়েন্টের তিন নম্বর দাপটা শেষ করলাম, যেটা হচ্ছে কি স্লাইসিং, মানে তারের উপর কন্ডাক্টার উপর কন্ডাক্টারকে পেঁচানোকে বলা হয় কি স্লাইসিং। এরপরে কি করতে হবে, সোল্ডারিং। এটা কি সোল্ডারিং, আয়রন দিয়ে রজন দিয়ে লিড দিয়ে এটাকে জ্বালাই করে দিতে হবে। যে আমরা যে এখানে জয়েনিং করছি কিন্তু এখানে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র থাকি যেতে পারে, এই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে অনেক সময় বাতাস ঢুকে কি অক্সাইড জমে যেতে পারে, যেটাকে অনেকে কার্বন বলে থাকে। এই কার্বনের হাত থেকে এটাকে রক্ষা করার জন্য কি করতে হবে, সোল্ডারিং করতে হবে। সোল্ডারিংটা করার পরে পাঁচ নম্বর ধাপ হচ্ছে কি ট্যাপিং করা। আমরা পিভিসি ইনসুলেটিং ট্যাপ দিয়ে এটাকে ট্যাপিং করে দিব। এটা হচ্ছে বৈদ্যুতিক তারের জয়েন্টের পাঁচটা পদক্ষেপ। প্রথম স্টেপ হচ্ছে কি স্ক্যানিং, মানে তারের ইনসুলেশন সরানো। তারপর হচ্ছে কি স্ক্যাপিং, এই যে কন্ডাক্টরটা এটাকে পরিষ্কার করে নেওয়া।